हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग टू ऑल और महाशिवरात्रि सबाई के आंतरिक शुभेच्छा जाना। आज के दिन सब भलो काटुक यटाई कामना करी। देखो आज के एक इम्पोर्टेंट विषय नहीं आलोचना करब, जेटा हे तुम्हार एमसीक्यू पेपर जो रही है 800। ठीक है, मैं आप तो जानी पेपर 3, पेपर 4, पेपर 5, पेपर 6 एवं ट्रस्ट मी पेपार्सगुलो किन्तु माने माने खूब इम्पोर्टेंट। ठीक है, কোনো একটা যদি একটু খারাপ করো কিন্তু একটু প্রেশার পড়ে যাবে। তো আমি আমার প্রিপারেশনের সময় কিভাবে করেছি সেটাকে বলি। তার আগে বলে রাখি, আমি আকাশ সরকার, WBRS সিলেক্টেড হয়েছি 2020। তো আমার স্ট্র্যাটেজি কী ছিল সেটা তোমাদের বলছি। প্রথমত বলি, আমি 2018 সাল থেকে পরীক্ষা দিই এবং কন্টিনিউয়াসলি পাশ করে যাই 2022 পর্যন্ত। এখন 22 রেজাল্ট যদিও আউট হয়নি, তবুও আমি পাশ করব, স্কোর ভালো আছে, তবুও এটা বলে রাখি। ঠিক আছে, ওই জন্য বলছি আর কি। তো 2018 আমার এমসিকিউ স্কোর ছিল 410। ঠিক আছে, 2019 সেটা হলো হচ্ছে 435। 2020 যেটা আমি সিলেক্টেড হয়েছি সেটা স্কোর 547 এবং 2021 যেটা মেন্স হয়ে গেছে সেটা স্কোর হচ্ছে 592। 2022 দেব না। ঠিক আছে, তো 592 ছিল 2021। তো এইখান থেকে আমি একটা জিনিস তোমরা বুঝতে পারছো আমি কেন আমার স্কোরগুলো ডিসক্লোজ করছি, কারণ তোমাদের মধ্যে একটু কনফিডেন্স অনেকে আছে যারা মানে এই জিনিসগুলো আমিও ফেস করেছি প্রিপারেশনের সময়। ধরো আমি কোনো পড়তে গিয়ে ধরো হিস্ট্রি জিওগ্রাফি পড়ছি, পড়তে গিয়ে কিছুটা মানে ধরো রাত্রেবেলা আবার সায়েন্স টেকনোলজি পড়ছি, তখন গিয়ে দেখি হিস্ট্রি জিওগ্রাফি ভুলে গেছি। এটা হয়, আর এটা হবেই, সবার লাইফে এটা হবে, সব এক্সপিরিয়েন্সদের থ্রু আউট দেয়ার মানে কী বলবো প্রিপারেশন। ঠিক আছে, এটা হবেই, এটাকে ইগনোর করতে পারবে না, কিন্তু এর মানে এই না যে তুমি মানে এর থেকে সরে আসবে। ঠিক আছে, এটা আমার ক্ষেত্রে প্রচুর হয়েছে। তো একটা কথাই বলে রাখি যে ঘাবড়িও না। দেখো আমার স্কোরটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে গিয়েছে, ঠিক আছে, ছোট থেকে বড়। তাহলে তো বুঝতে পারছো প্রিপারেশন ঠিক মতন নিলে পরে স্কোর এমনি উঠে যাবে। আর একটা যে জিনিসগুলো করবে না এমসিকিউ পেপার্স করার সময়, প্র্যাকটিস করার সময়, সেগুলো হচ্ছে যে বাজারে কিছু ম্যাগাজিনের পিছনে র্যান্ডম কিছু কোশ্চেন থাকে ওগুলো মুখস্থ করবে না, কিচ্ছু করার দরকার নেই, অত জানার দরকার নেই WBCS-এ। ঠিক আছে, অত পড়তে গেলে তোমার বাদবাকি সাবজেক্টে তুমি ফোকাস করতে পারবে না। এমসিকিউ জাস্ট PSC যেটা ফলো করে সেটা হচ্ছে, অন্যান্যরা বলবে অনেক তোমরা জেনেও গেছো, তবু আমি বলি এইটা একদম 100% কারেক্ট যে PSC যেটা ফলো করে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। ঠিক আছে, বিভিন্ন স্টেট বেসড হোক, মানে SSC লেভেলের হোক, যে কোনোভাবেই হোক কোশ্চেন কিন্তু ফলো করে। ঠিক আছে, এইবার দেখো 200 কোশ্চেনের মধ্যে ধরো 170-180 প্রিভিয়াস ইয়ার্স থেকে হয়, আর 20-25 হয় ক্রিয়েটিভ ওয়েটে, একটু কম বেশি হতেই পারে, কিন্তু তোমরা দেখবে যে একটু উলট পালট করে ওই অপশনগুলো উলট পালট করে সেই একই টাইপেরই থাকে। সো তোমাদের ফার্স্ট অবজেক্টিভ হবে যে যত প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন রয়েছে মানে আপ টু ডেট, ঠিক আছে, সেই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তোমরা রেডি করো, সে যেভাবেই হোক, বই কিনে হোক, যেভাবেই হোক রেডি করো। আমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন খুবই প্র্যাকটিস করতাম, ইনক্লুডিং আমাদের যে WBCS-এর বা PSC-র যেসব প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন বা ওয়েস্ট বেঙ্গলের যেসব কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ার্সের, সেইগুলো আগে প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করতে করতে তোমার মধ্যে এরকম মানে কনফিডেন্স আনো যে তুমি মানে এক্সাম হলে গেলে পরে কোন কোশ্চেন আমাকে করবে। তার সঙ্গে যদি আরেকটা যদি বুস্টার হিসাবে যদি তুমি টেক্সট বুকটা ভালো করে পড়ো, আমি আশা করি তোমরা মানে ভালো স্কোর করবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখবে। কী কী বই পড়তে হবে সেগুলো আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, নতুন করে আবার ভিডিও এই বিষয়ে বানাতে চাই না। তবে এমসিকিউ স্ট্র্যাটেজি আমি কিন্তু মূলত এইভাবেই করতাম, প্রথম দুটো বছরে এলোমেলোভাবে পড়েছি বলেই তোমাদের বলছি যে এলোমেলোভাবে পড়ো না, একদম মানে সঠিক ওয়েতে পড়ো। ঠিক আছে, তো সঠিক ওয়েতে এইটাই যে টেক্সট বুক দুবার পড়ো, যে মানে রিভিশন যাতে মানে তোমার যাতে তোমাদের যাতে মনে থাকে সেই হিসাবে কিছুটা মনে থাকে, গ্লিমস কিছুটা মনে থাকে, তারপর তোমরা এমসিকিউতে ঢুকে যাও। এমসিকিউতে যত তাড়াতাড়ি ঢুকতে হবে তত তাড়াতাড়ি মঙ্গল। ঠিক আছে, মানে টাইম কনজিউমিং যদি তুমি বলতে পারো টেক্সট বুকে দেখা গেলো তুমি 3-4 মাস ধরে পড়ছো, তা করলে হবে না, তোমাকে এমসিকিউতে আসতে হবে। PSC যে কোশ্চেনগুলো করে কিন্তু সেগুলো কিন্তু দেখতে পারবে যে মানে কী বলবো একদম ওয়ান লাইনার টাইপের। ঠিক আছে, মানে 4টে অপশন থাকবে, একটা ফ্যাকচুয়াল কিছু দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তো এই জিনিসগুলো ফলো করবে। আর কোন কোন পেপারে জোর দেবে সেটা বলেছি, ম্যাথ পেপার এখানে জোর দেবে, আর যে পেপার তোমার দুর্বলতা বেশিরভাগের ক্ষেত্রে ম্যাথটাই দুর্বলতা হয় তো ম্যাথেই ফোকাস রাখো, আর হিস্ট্রি পেপারটাই মানে হিস্ট্রি বেসিক্যালি বেশি ফোকাস দিও না,
হিস্ট্রিতে এমসিকিউ পড়লে অনেক স্কোর করা যায় শুধু এমসিকিউ প্রিভিয়াস ইয়ার্সের, ঠিক আছে? টেক্সট বুক একটুখানি পড়লে কাহিনী তো জানোই, ছোটবেলা থেকে কিছু তো জানো, ও বেশি পড়ার দরকার নেই। হিস্ট্রিতে একটু স্কিপ করার চেষ্টা করো, কারণ হিস্ট্রিতে নর্মালি 60-70 এমনিই উঠে যায়, ঠিক আছে? যেরকম গত বছরের কোশ্চেন বাদ দিয়ে, ঠিক আছে? 2020 বোধ হয় খুবই সহজ করেছিল হিস্ট্রি, ঠিক আছে? তো ওই পেপারগুলোতে আর জিওগ্রাফির জন্য প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্লাস কার্তিক চন্দ্র মন্ডল পড়ো, মানে দ্যাট ইজ এনাফ আই থিঙ্ক, ঠিক আছে? তো এমসিকিউ এর স্ট্র্যাটেজি এইটাই হওয়া উচিত, স্কোর রাখার চেষ্টা করবে 550, ঠিক আছে? যদি 2020-21 মতন কোশ্চেন হয় 550 রাখার চেষ্টা করবে। 20টা একটু টাফ ছিল, ঠিক আছে? 21-এর তুলনায়, মানে 21 আর 20 সেমই, কারণ 20-তে ম্যাথ পেপার কঠিন করেছে, আবার এটা পেপার 3 কঠিন করেছে 2021। সো মোর ওভার একই সেম, ঠিক আছে? একটু 19-20 হবে, নাম্বারটাও সে কাট অফ 10-15 নম্বর বাড়বে আগের বছর তুলনায়, মিলিয়ে রেখো। এবার ভ্যাকেন্সি অনুযায়ী এটা বলা যায়, ঠিক আছে? ভ্যাকেন্সি কত হবে সেটা কেউ জানে না পিএসসি ছাড়া। তো আমার বলার এইটাই যে আজকে আমি এটা দিলাম, এবার আমি সাইকোলজির নোটস মানে আমার কাছে আছে, সাইকোলজি খুব তাড়াতাড়ি শুরু হবে, এবং সাইকোলজি যখন শুরু করবো তখন কন্টিনিউয়াসলি পুরো সপ্তাহ ধরে চলবে, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি যে সায়েন্স যে পেপারটা সেটা অনেকে ভয় পায়। দেখো সায়েন্স পেপারটা এর আগেও আমি ভিডিওতে বলেছি যে 70-80 নম্বর জেনারেল সায়েন্স থেকে, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে আসে। তো ওখানে তোমরা বেসিক্যালি তোমরা যদি পিবিএসএসের কোশ্চেন পড়ো না, মানে ধরো কিছু কিছু বই আছে, দিশার বই রয়েছে, তারপর ঘটনাচক্রের বই রয়েছে, এইসব বইগুলো যদি পড়ো তাহলে দেখবে, আমি কিন্তু টেক্সট বুক সেই একবারই পড়েছিলাম ওই এনসাইক্লোপিডিয়া, আমার অতটাই লাগেনি, মানে ভালো বই, নিঃসন্দেহে ভালো বই, বাট আমি অতটা স্ট্রেস করিনি, ঠিক আছে? ফোকাস করিনি, এই কারণে আমি এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করেছি। আর কিছু ওয়েবসাইট রয়েছে, computer.com এইসব ওয়েবসাইট রয়েছে, এগুলো পড়তাম বাট কোনো কাজের নয়, কারণ অনেক ভুল রয়েছে, আর ভুল পড়ার থেকে কম পড়া অনেক ভালো, ঠিক আছে? মানে ভুল পড়াটা কখনোই করবে না, অনেক সময় এটা ভুল হয়ে যায়। তো দেখবে পিএসসির প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখবে প্রিভিয়াস ইয়ার্স থেকে কিন্তু কোশ্চেন করা হয়। তো এই বছর কেমন কোশ্চেন করবে কেউ বলতে পারবে না, বাট কিছু কিছু বছরে পিএসসি একটু ক্রিয়েটিভ থিঙ্কিং ওয়েতে মানে ভাবেন, ঠিক আছে, ভাবে আর কি। তো এইখান থেকে একটাই যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে এমসিকিউতে তোমাকে 550 রাখতে হবে, বাংলা ইংলিশে 450 রাখতে হবে, সরি 250 রাখতে হবে, মানে দুটো মিলে 450 রাখতে হবে, অপশনাল পেপার মিলে আর বাংলা ইংলিশ মিলে। তাহলে কত হলো 550-450, 1000। তো 1000 স্কোরে কিন্তু চাকরি নাও পেতে পারো, 980 কাট অফ হবে, মোট কথা তোমাকে 1050 রাখতে হবে, ঠিক আছে? তাহলে আর 50 নম্বর কোথার থেকে তুলবে? এমসিকিউ পেপার থেকে কিন্তু তোলা অতটা সহজ নয়, ঠিক আছে? এমসিকিউ পেপারে কিন্তু খুব একটা পার্থক্য হয় না, আমি আগেও বলেছি এমসিকিউ পেপারের উপরে কিন্তু খুব পার্থক্য হয় না। 550 আর 585-এর মধ্যে পার্থক্য কী? 35, তুমি দুটো অপশনাল কোশ্চেন ভালো লিখবে, ওটা এগিয়ে চলে যাবে, ঠিক আছে? সো আমি বলছি এমসিকিউ পেপার একেবারে হালকাভাবে নেবে না, আর একেবারে বিশাল সিরিয়াসভাবে নেবে না। আর ওই যে ভুলে যাওয়ার কথাটা বলি, ওটা রেগুলার প্র্যাকটিস করো, মানে এক জিনিস বারবার পড়ো, এক্সপিরিয়েন্সের একটু দরকার আছে, ঠিক আছে? আর অনেকে বলছো আমাকে, আমাকে মেসেজ করেছো যে দাদা আমি প্রথমবার, এরকম বয়স, এরকম পারবো আমি? দেখো বয়স 26 হোক আর 36 হোক, ঠিক আছে, বয়সটা কোনোদিন ফ্যাক্টর না, ঠিক আছে? অনেক চাপ কিন্তু মানুষের সবার মধ্যে আসে, আমার মধ্যে কিন্তু প্রচুর চাপ, মানে আজকে পর্যন্ত আমার চাপ রয়েছে, মানে জব পেয়েছি তাও চাপ, ঠিক আছে? চাপ মানুষের কিন্তু থাকবেই, হ্যাঁ, মানুষের জীবনে কষ্ট সুখ এগুলো থাকবে, আর তো এইগুলোতে স্ট্রাম্বল খেলে কিন্তু হবে না, ঠিক আছে? তোমাদেরকে এটা ভাবতে হবে। আর একটা কথা বলি, মানে বাইরের জগৎ থেকে যতটা মানে দূরে থাকবে ততটাই মঙ্গল। আমি তোমাদেরকে মানে এটাও বলতে পারি যে বাইরের জগৎ থেকে দূর থাকো, বন্ধু বান্ধবী মানে ফ্রেন্ড সার্কেল যেগুলো হয় সেগুলো থেকে দূরে থাকো। হ্যাঁ, যদি কিছু ক্লোজ ফ্রেন্ড রয়েছে যাদের সঙ্গে গ্রুপ স্টাডি করতে পারো, বাট গ্রুপ স্টাডির সংখ্যা যেন 3-4 জনের বেশি না হয়, তাহলে গল্প হবে, ওই গ্রুপ স্টাডিতে গল্প হয়ে যাবে, গ্রুপ স্টাডি থাকবে না। সো বেসিক্যালি সেলফ স্টাডি করো। আর আমি কোচিংয়ের কথা বলছি, কোচিং নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও করব, যেখানে আমি বলে দেব কোচিং না সেলফ স্টাডি কোনটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোচিং নিলে পরে কিন্তু সেলফ স্টাডির টাইম ডিউরেশনটা কিন্তু কম হয়ে যায়। তো আমি ভিডিওটা আনবো, আর সাইকোলজি নিয়ে চিন্তা করো না, আমি মাসখানেকের মধ্যে শেষ করে দেবো, ঠিক আছে? সাইকোলজির প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং এমসিকিউতে যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে মেসেজ করতে পারো, ইমেল করতে পারো, হ্যাঁ, তো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ইমেল আইডি দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি তোমাদের পাশে সারা মানে সবসময় আছি অনেস্ট ওয়েতে, ঠিক আছে? তো আমি অনেস্টই থাকতে চাই, এবং আমি আমাকে তোমরা হয়তো বুঝতে পেরেছ মানে অ্যাজ এ হিউম্যান বিইং আমি কীরকম, ঠিক আছে? তো এইখানে একটা কথা বলি, এই মানুষটা যেন মানে কোনো দিন চেঞ্জ না হয়,
ফ্রেমের মধ্যে, এটাই আমি নিজেকে নিজের প্রতি কামনা করি। ভালো থেকো আর সুস্থভাবে দিনটা কাটাও। আর দেখো, মানুষের জীবনে মানে কষ্ট তো আসবেই, কষ্টটাকে কষ্ট কষ্টগুলোকে আনন্দের সঙ্গে একটু কাটানোর চেষ্টা করো, এনজয় করো। লাইফ তো কদিনের, তুমি এই লাইফে যদি কিছু না ক্র্যাক করতে পারো, দেখো একটা মানুষের কিন্তু এই যে যে এক্সামগুলো হয় না, WBCS একটা ওয়েস্ট বেঙ্গলে মানে অন্যতম সেরা, মানে সেরাই বলতে গেলে, ঠিক আছে, টপ লেভেলের জব, ঠিক আছে, প্রচুর হিউজ রেসপেক্ট রয়েছে এখন, কারণ বুঝতে পারছো অন্যান্য জবে কী রকম হচ্ছে না হচ্ছে, তাও স্টিল কিন্তু একটা মানে মানে কি বলবো, একটা সম্মানীয় জব, ঠিক আছে। তো এটাকে মাথায় রাখো, এই জন্য তোমাকে অনেক ডেডিকেশন রাখতে হবে। ভুলে যাও যে তোমাকে কষ্ট দিচ্ছে, যে তোমাকে আঘাত করছে, যে তোমাকে স্লেজিং করছে, যে তোমাকে অপমান করছে, তাদেরকে তুমি জবাব দাও তোমার কাজের মধ্যে দিয়ে, ঠিক আছে। আর কাউকে আমি একটা আমি সত্যি কথা বলছি, কাউকে কেউ ক্ষতি করলে কাউকে কোনোদিন ক্ষতি করবে না, ঠিক আছে, এটা যেন থাকে। সাধারণ মানুষের জন্য কাজ করো, হাসি মুখে কাজ করো, ভেতরে যতই কষ্ট থাকুক না কেন। তাহলে আজকে আমি এইখানে রাখছি, তোমরা ভালো থেকো, আমি অন্য ভিডিও আনছি আবার পরে। যদি তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো কোন বিষয়ে আমি ভিডিও আনবো, ঠিক আছে, অপশনাল বিষয়ে তো আমি আনবো, ঠিক আছে, আমি কাল বা পরশু থেকে আমি পুরো কন্টিনিউয়াসলি আনবো, কারণ আমার অপশনাল সিলেবাসটার বাড়িতে রেখে এসেছি, ওটাকে আমার রাইট ডাউন করতে হবে, তারপর আমি তোমাদের নিয়ে আলোচনা করবো কোনগুলো ইম্পর্টেন্ট। সো ডোন্ট ওরি, আমি সবসময় পাশে আছি। আমি যদি জবেও চলে যাই, কদিন পরে জবেও ঢুকবো, তখনও আমি থাকবো, টাইম হয়তো কম পাবো, বাট আমি রাতের দিকে চেষ্টা করবো। হ্যাঁ, তো অনেক শুভেচ্ছা রইল, আজকে দিনটা ভালোভাবে কাটুক। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।